হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি একটি বাচ্চাদের টুথপেস্ট। বন্ধুরা, এর আগেও আমরা কিন্তু টুথপেস্টের রিভিউ দিয়েছি, আজ দিচ্ছি ভিন্ন আরেকটি টুথপেস্টের রিভিউ। বন্ধুরা, অনেক মায়েরাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে তাদের বাচ্চার নতুন দাঁতের জন্য তারা কোন পেস্টটি বেছে নেবেন। বন্ধুরা, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। বন্ধু, আপনি হয়তো জানেন যে শিশুদের দাঁত আপনি যদি পরিষ্কার না করেন, যদি ভালো একটি পেস্ট দিয়ে ব্রাশ না করেন, তাহলে সেই দাঁতে বিভিন্ন ধরনের জীবাণু আক্রমণ করতে পারে। সেক্ষেত্রে আপনি কোন পেস্টটি ব্যবহার করবেন তা বলে দিচ্ছি। এর আগে বলেছিলাম কোডোমো, আজ মেরিল বেবি জেল টুথপেস্ট। বন্ধুরা, জেল টুথপেস্ট এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের, উইথ স্ট্রবেরি ফ্লেভার, বেস্ট ফর ইওর বেবিজ ফার্স্ট টিথ, অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁতের জন্য আপনি মেরিল বেবি জেল টুথপেস্ট বেছে নিতে পারেন। এজন্য যে আমাদের দেশে স্কোয়ার কোম্পানির কিন্তু একটি সুনাম রয়েছে, তারা যে পণ্যের গুণগত মান ধরে রেখেই বাজারে কিন্তু পণ্য বাজারজাত করে। সেক্ষেত্রে আপনি বাবুর নরম কোমল টুথব্রাশের সাথে পরিমাণ মতো এই পেস্ট নিয়ে তার দাঁত আপনি পরিষ্কার করতে পারেন, এবং খুবই কম পরিমাণে। বন্ধুরা, 6 বছরের কম বয়সী শিশুদের জন্য এই পেস্টটি, এটি শিশুদের মুখে দেওয়ার পরে যদি সে গিলেও ফেলে ভুলে, তাতেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি হয়তো জানেন যে শিশুদের পেস্টগুলো তাদের উপযোগী করেই কিন্তু কোম্পানিগুলো তৈরি করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ভালো কোম্পানি বেছে নিতে হবে। এই যে পেস্টটি দেখতে পাচ্ছেন, আমি যখন ভিডিওটি করছি তখন এই 45 গ্রাম পেস্টটির দাম খুচরা মূল্য 90 টাকা, পাইকারি 85 টাকা। বন্ধুরা, পেস্ট নিয়ে এর আগেও কথা বলেছি, বাচ্চাদের ব্রাশের সাথে চালের দানা পরিমাণ পেস্ট দিয়ে ব্রাশ করবেন। চকলেট খাওয়ানো একেবারে নিষেধ করছি না, তবে কম খাওয়াবেন, তাহলে দাঁত ভালো থাকবে। ক্যাভিটি থেকে রক্ষা পেতে আপনি খাবারের পরে, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি শিশুকে অভ্যাস করুন ব্রাশ করানোর, আর সকালে ঘুম থেকে উঠে তো ব্রাশ করবেই। তো শেষ কথা হচ্ছে যে মেরিল বেবি জেল টুথপেস্ট যদি আপনি আপনার সন্তানের জন্য চিহ্নিত করে থাকেন, তবে এটি আপনি ব্যবহার করতে পারেন, কারণ আমরা এটি ব্যবহার করে দেখেছি যে শিশু সানন্দে গ্রহণ করে, কারণ এর মধ্যে যে পেস্ট রয়েছে সেটি বাবুর নরম কোমল মুখে দাঁতে বেশ আকর্ষণীয় হবে, কারণ হচ্ছে এর মধ্যে যে স্ট্রবেরি ফ্লেভার রয়েছে সেটি বাবু আপনার শিশু খুব সুন্দরভাবে গ্রহণ করবে, কারণ বড়দের ফ্লোরাইড যুক্ত ঝাঁঝালো যে টুথপেস্ট সেটি বাবুদের জন্য ক্ষতিকর, তাই তাকে বিশেষভাবে তৈরি জিরো ফ্লোরাইড যুক্ত মেরিল বেবি জেল টুথপেস্ট, যা পাওয়া যাচ্ছে অরেঞ্জ এবং স্ট্রবেরি ফ্লেভারে। মেরিল বেবি জেল টুথপেস্ট পরীক্ষিত, তাই সুরক্ষিত। 3 মাস পর পর আপনি চেষ্টা করবেন তার ব্রাশটি পরিবর্তন করার। আর মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে আপনি এই যে পেস্টটি রয়েছে এখানে একটি কেয়ার জোন রয়েছে টোল ফ্রি, সেখানে আপনি 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই পরামর্শ নিতে পারেন, অথবা ভিজিট করতে পারবেন, তাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে। যাই হোক, মেরিলের এই পেস্টটি যদি আপনি ক্রয় করতে চান,
যে কোনো দোকানেই পাবেন, এমনকি এখনকার যে ফার্মেসি রয়েছে সেখানেও কিন্তু এই পেস্ট বিক্রি করা হয়ে থাকে। আমরা বলবো যে আপনি যদি আপনার বাবুর জন্য একটি ভালো পেস্ট খুঁজতে থাকেন, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নিলে শিশু বিশেষজ্ঞ খুব ভালো হয়। আর এই পেস্ট যদি পছন্দের তালিকায় রাখেন তাহলে কোনো সমস্যা নেই। আজ আমরা এই ভিডিওটি রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।